আপনারা দেখছেন দ্য মেসেজ। ইন দ্য নেম অফ আল্লাহ, দ্য বেনিফিসেন্ট, দ্য মার্সিফুল। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত ইকরা বাংলার মেসেজ অনুষ্ঠানের দর্শক শ্রোতা, আপনারা যারা এতক্ষণ ইকরা বাংলার মেসেজ অনুষ্ঠানের সাথে ছিলেন, যারা নতুনভাবে ইকরা বাংলার মেসেজ অনুষ্ঠানের দর্শক হতে যাচ্ছেন, আপনাদের সবাইকে ইকরা বাংলার কলা কৌশলী এবং আমার ব্যক্তিগত পক্ষ থেকে আন্তরিক মোবারকবাদ জানিয়ে আমার ইকরা বাংলার মেসেজ অনুষ্ঠানের ব্রেকের পরে আবার অনুষ্ঠান কন্টিনিউ করতে যাচ্ছি। অনুষ্ঠানের শুরুতেই আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ আমাদের এই অনুষ্ঠানকে আপনি কবুল করে দাও, আমাকে এমন কথাগুলো বলার তৌফিক দাও যে কথাগুলো প্রথমে আমার ব্যক্তি জীবনে সাফল্য হতে আনতে পারে, আমার হেদায়তের ওসিলা হতে পারে, সাথে সাথে আমার দর্শক শ্রোতাদের যাতে আমলের তৌফিক হয়। আমিন ইয়া রাব্বাল আলামিন। সম্মানিত ইকরা বাংলার মেসেজ অনুষ্ঠানের দর্শক শ্রোতা, আমি ব্রেকের আগে বলেছিলাম আল্লাহ আমাদের জন্য সর্বশ্রেষ্ঠ ইমামুল মুরসালিনকে নবী হিসাবে সিলেক্ট করে রেখেছেন। সর্বশ্রেষ্ঠ নবী ইমামুল মুরসালিনের উম্মত সর্বশ্রেষ্ঠ উম্মত হিসাবে আল্লাহ সিলেক্ট করেছেন। সর্বশ্রেষ্ঠ নবীর সর্বশ্রেষ্ঠ উম্মতের জন্য সর্বশ্রেষ্ঠ কিতাব আল কোরআনুল করিমকে আল্লাহ তাবারক ওয়া তাআলা নাজিল করেছেন। সর্বশ্রেষ্ঠ নবীর সর্বশ্রেষ্ঠ উম্মতের সর্বশ্রেষ্ঠ কিতাবকে আল্লাহ তাবারক ওয়া তাআলা যেই পবিত্র মহা মাসে নাজিল করেছিলেন সেই মাসকে আল্লাহ তাবারক ওয়া তাআলা সর্বশ্রেষ্ঠ মাস এবং সম্মানিত মাস হিসাবে সিলেক্ট করেছেন এবং বানিয়েছেন। তাই আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন, শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন। রমজান এমন একটি মাস যে মাসকে আমি মহিমান্বিত করেছি, রমজান এমন একটি মাস যে মাসকে আমি সর্বশ্রেষ্ঠ মাস করেছি, রমজান এমন একটি মাস যে মাসকে আমি সর্বশ্রেষ্ঠ মাস করেছি, একমাত্র কোরআনুল করিমের কারণে আমি কোরআনকে এই মাসে নাজিল করেছি। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস সম্পর্কে আমি বলেছিলাম ব্রেকের আগে যে এই রমজানুল মুবারক সর্বশ্রেষ্ঠ মাস, এই সর্বশ্রেষ্ঠ মাসের এক একটা ইবাদত সর্বশ্রেষ্ঠ ইবাদত বলে আল্লাহ গণ্য করে নেবেন। তাই তো আমার নবী আপনার নবী ইমামুল মুরসালিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের মধ্যে বলছেন, যদি আমার কোনো উম্মত এই পবিত্র রমজান মাসে একটা ফরজ ইবাদতের উপর আমল করে, আল্লাহ তাবারক ওয়া তাআলা তাকে 70টা ফরজ ইবাদতের সওয়াব দিয়া দিবেন। যে ফরজ ইবাদতগুলো রমজান ছাড়া অন্য মাসে করলে, 70 বার করলে যে সওয়াব পাইতাম, এই রমজানুল মুবারকের মাসে একবার এই ফরজ ইবাদত আদায় করলে আমাদের সেই সওয়াব হয়ে যাবে। যেমন উদাহরণস্বরূপ, ফর এক্সাম্পল আপনাদের সামনে বলতে চাই, এই ইকরা বাংলার মেসেজ অনুষ্ঠান শুরু করার আগে জুহরের নামাজ জামাতের শহীদ ফরজ নামাজ আদায় করে এসেছি। এই যে জুহরের নামাজ, আজকে এক অক্তের 4 রাকাত জুহরের ফরজ নামাজ আদায় করেছি। আপনারা যারা আজকের জুহরের এক অক্তের 4 রাকাত ফরজ আদায় করেছেন, কিয়ামতের দিন আল্লাহ তাবারক ওয়া তাআলা আপনার নামায়ে আমালের মধ্যে আজকে 70টা জুহরের 4 রাকাত ফরজ নামাজ পড়ার সওয়াব দিয়ে দিবেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। আমরা যারা আসরের নামাজের 4 রাকাত ফরজ আদায় করব, আল্লাহ তাবারক ওয়া তাআলা আমার আমল নামার মধ্যে আপনার নামায় আমালের মধ্যে 70টা আসরের ফরজ নামাজ পড়ার সওয়াব লিপিবদ্ধ করে দিবেন। সম্মানিত ইকরা বাংলার মেসেজ অনুষ্ঠানের দর্শক শ্রোতা, কোরআন শরীফের অন্য আয়াত আমাদেরকে বলছে, রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অন্য হাদিস আমাদেরকে বলছে, এই কোরআন এবং হাদিসের আলোকে আমরা যা কিছু বুঝি যে আল্লাহ তাবারাকা ওয়া তাআলার স্টার্টিং পয়েন্ট হবে 70 থেকে, মিনিমাম 70টা সওয়াব দেওয়া হবে। আর আমার ইবাদত যত পিওর হবে, যত খালিস হবে, যত রিয়ামুক্ত হবে, যত লিল্লাহ হবে, যত আল্লাহকে খুশি করার জন্য হবে, আমার ইবাদতে যদি কোনো ধরনের রিয়া না থাকে, ইবাদতের মধ্যে যদি রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রত্যেকটা সুন্নত যদি আমি আমল করতে পারি, আল্লাহর ভয়ে যদি ইবাদত করি, আল্লাহর আযাবের ডরে যদি ইবাদত করি, আল্লাহকে খুশি করার আশা নিয়ে যদি ইবাদত করি,
আল্লাহকে রাজি করার নিয়ত নিয়ে যদি আমি ইবাদত করি, আল্লাহর আদেশ পালনার্থে যদি আমি ইবাদত করি, আল্লাহ তাবারাকা ওয়া তাআলার হাবিব কে আল্লাহ তাবারাকা ওয়া তাআলা বললেন, হে আমার হাবিব আপনার উম্মতকে আমি 70 গুণ বাড়িয়ে দিব। আল্লাহ রাসূল বললেন, আল্লাহুম্মা জিদ ইয়া রাব্বি, আল্লাহ আমার উম্মতের জন্য আরও নেকি বাড়িয়ে দাও। আল্লাহ বললেন, 500 দিয়ে দিব। আল্লাহ রাসূল বললেন, জিদ ইয়া রাব্বি, আল্লাহ আমার উম্মতের জন্য আরও বাড়িয়ে দাও। আল্লাহ বললেন, 700 দিয়ে দিব। আল্লাহ রাসূল বললেন, জিদ ইয়া রাব্বি, আল্লাহ আমার উম্মতের জন্য বাড়িয়ে দাও। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে খুশি করার জন্য আল্লাহ বললেন, আল্লাহ তাবারাকা ওয়া তাআলা বললেন, ওয়াল্লাহু ইউদাঈফু লিমান ইয়াশা, আল্লাহ তাবারাকা ওয়া তাআলা যতটুকু ইচ্ছা ততটুকু বাড়িয়ে দিবেন। হে আমার হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনার উম্মতের জন্য আমি ক্যালকুলেশনকে স্টপ করে দিলাম, আপনার উম্মতের জন্য কোয়ান্টিটির হিসাব আমি বন্ধ করে দিলাম, আমি আপনার উম্মতের জন্য হিসাব এবং অ্যামাউন্টকে বন্ধ করে দিলাম, আমি যতটুকু ইচ্ছা ততটুকু বাড়িয়ে দিব। আল্লাহু ইউদাঈফু লিমান ইয়াশা, যার জন্য আল্লাহ যতটুকু চাইবেন ততটুকু বাড়িয়ে দিবেন। সম্মানিত ইকরা বাংলার দর্শক শ্রোতা, সম্মানিত আখেরি জবানার নবী ইমামুল মুরসালিনের উম্মত, আমাদেরকে আল্লাহ তাবারাকা ওয়া তাআলার পক্ষ থেকে অসংখ্য অগণিত সওয়াব যদি অ্যাচিভ করতে হয়, অসংখ্য অগণিত সওয়াব যদি আমাদেরকে হাসিল করতে হয়, তাহলে আমাদের ইবাদতকে লিওয়াজহিল করিম, শুধু আল্লাহকে রাজি করার জন্য আল্লাহর রসুলের সুন্নত তরিকা অনুযায়ী হতে হবে। আল্লাহ তাবারাক ওয়া তাআলা আমাদের জন্য ওয়াল্লাহু ইউদাঈফু লিমান ইয়াশা হিসাবে বাড়িয়ে দিবেন। আল্লাহ তাবারাক ওয়া তাআলা, আমি বলতেছিলাম, সর্বশ্রেষ্ঠ নবী আমাদের জন্য সিলেক্ট করে রেখেছিলেন, সর্বশ্রেষ্ঠ কিতাব আমাদেরকে দিয়েছিলেন, সর্বশ্রেষ্ঠ উম্মত আমাদেরকে বানিয়েছেন, সর্বশ্রেষ্ঠ মাস আর সর্বশ্রেষ্ঠ কিতাব আমাদেরকে দিয়েছেন, সর্বশ্রেষ্ঠ মাস আমাদের জন্য দান করেছেন। ঠিক তেমনিভাবে আল্লাহ তাবারাক ওয়া তাআলা এই সর্বশ্রেষ্ঠ মাসের মধ্যে একটা রজনী রেখেছেন, যে রজনী সম্পর্কে আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর ওয়ামা আদরাকা মা লাইলাতুল কদর, লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর, নিশ্চয় আমি এই কোরআনকে নাজিল করেছি লাইলাতুল কদরে, সম্মানিত রজনীতে। ওয়ামা আদরাকা মা লাইলাতুল কদর, হে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, হে সর্বশ্রেষ্ঠ রসুলের সর্বশ্রেষ্ঠ কিতাবের মালিক সর্বশ্রেষ্ঠ উম্মত, তোমাদের জন্য লাইলাতুল কদর নামক রজনী আমি রেখেছিলাম, সিলেক্ট করে দিয়েছি। তোমরা কি জানো লাইলাতুল কদর কোন রাত্রিকে বলা হয়? ওয়ামা আদরা কামা লাইলাতুল কদর, আমার ঘরে যদি কোনো উচ্চ সম্মানিত উচ্চ পদের অধিকারী কোনো মানুষ আমার ঘরে মেহমান হইয়া আসে, অথবা উচ্চ সম্মানের অধিকারী উচ্চ পদস্থ কোনো কর্মকর্তা সম্পর্কে আমি আলোচনা করতে চাই, আর তার সম্মান যদি অনেক বেশি থাকে, তাহলে আমি বলি অমুকে এই পার্সন, তার নাম ধরে বলি, তারপরে বলি চিনেন কি উনি কে, এর অর্থ হলো উনার সম্মান অনেক বেশি বোঝানোর জন্য আমি এই সিস্টেমটা ইউজ করতে গেলাম, এই সিস্টেমটা এই পদ্ধতিটা অবলম্বন করতে গেলাম। ঠিক তেমনিভাবে লাইলাতুল কদরের সম্মান আল্লাহ বোঝানোর জন্য সর্বপ্রথম বললেন, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর, আমি এই মহাগ্রন্থ আল কোরআনুল করিমকে নাজিল করেছি রজনীতে, লাইলাতুল কদরের রজনীতে। হে মহাগ্রন্থ আল কোরআনের অধিকারী, কোরআনের তিলাওয়াত করনেওয়ালা উম্মত, হে মহাগ্রন্থ আল কোরআন যে নবীর উপর নাজিল করেছি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনি কি জানেন লাইলাতুল কদর কোন রজনীকে বলা হয়? লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহরিন। তারপরে আল্লাহ এই লাইলাতুল কদরের ডেফিনেশন বলতেছেন যে লাইলাতুল কদর 1000 রজনীর চাইতেও সম্মানিত একটা রজনী আল্লাহ তাবারাক ওয়া তাআলা উম্মতে মুহাম্মদি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দান করেছেন। তাই তো এই সর্বশ্রেষ্ঠ নবীর সর্বশ্রেষ্ঠ কিতাবের সর্বশ্রেষ্ঠ মাসের সর্বশ্রেষ্ঠ উম্মতদেরকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, মান কামা লাইলাতুল কদরে ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবিহ, যে মানুষ শবে কদরের রাত্রি ইমানের সহিত এবং খুলুসিয়তের সহিত, লিল্লাহিয়তের সহিত,
আল্লাহর আজাবের ভয় অন্তরে রেখে, রহমতের আশা অন্তরে রেখে, জাহান্নামের ভয় দিলের মধ্যে রেখে, জান্নাতের ভয় দিলের মধ্যে রেখে, আল্লাহকে খুশি করার আশা নিয়ে এবং আল্লাহর বেজারির থেকে, আল্লাহর আপসেট হওয়ার থেকে বাঁচার জন্য যে মানুষ লাইলাতুল কদরে ইবাদত করবে, আল্লাহ তাবারাক ওয়া তাআলা তার অতীত জিন্দেগির সমস্ত গুনাহ মাফ করে দিবেন। সম্মানিত ইকরা বাংলার মেসেজ অনুষ্ঠানের দর্শক শ্রোতা, এই পবিত্র মহাগ্রন্থ আল কোরআনুল করিমকে আল্লাহ তাবারাক ওয়া তাআলা এই পবিত্র মাস রমজানুল মুবারকে নাজিল করেছেন। এই পবিত্র মাসের সর্বশ্রেষ্ঠ সম্মানিত রজনী লাইলাতুল কদরে আল্লাহ তাবারাক ওয়া তাআলা লৌহে মাহফুজ থেকে সাত আসমানে আল্লাহ তাবারাক ওয়া তাআলা এই কোরআনুল করিমকে নাজিল করেছেন, আর সেই সাত আসমানের নিচের আসমান থেকে টাইম বাই টাইম 23 বৎসরের ভিতরে রসুল মকবুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর আল্লাহ তাবারাক ওয়া তাআলা এই কোরআনুল করিমকে নাজিল করেছেন। সর্বশ্রেষ্ঠ যে আয়াত এবং সর্বপ্রথম যে আয়াতটা আল্লাহ তাবারাক ওয়া তাআলা এই রমজানুল মুবারকে এই কোরআনুল করিমের উপর নাজিল করেছেন, এই কোরআনুল করিম থেকে নাজিল করেছেন, আমরা সবাই জানি আল্লাহ তাবারাক ওয়া তাআলা এই পবিত্র কোরআনুল করিমের সর্বপ্রথম যে আয়াতখানা পবিত্র মাসে রমজানুল মুবারকে মক্কাতুল মুকরমার একটা পবিত্র স্থান গারে হেরার মধ্যে আল্লাহর রসুলদের মধ্যে থেকে সর্বশ্রেষ্ঠ নবী মুহাম্মদুর রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর নাজিল করেছিলেন, সেই আয়াত আপনার প্রত্যেকেই জানেন। সূরাতুল আলাকের মধ্যে আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, খালাকাল ইনসানা মিন আলাক, ইকরা ওয়া রাব্বুকাল আকরাম আল্লাযী আল্লামা বিল কলম। সর্বপ্রথম যে আয়াত কানা সর্বশ্রেষ্ঠ কিতাবের, সর্বশ্রেষ্ঠ নবীর উপর, সর্বশ্রেষ্ঠ মাসে, সর্বশ্রেষ্ঠ উম্মতের জন্য আল্লাহ তাবারাক ওয়া তাআলা নাজিল করেছেন, সেই আয়াতটা ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক। সম্মানিত ইকরা বাংলার মেসেজ অনুষ্ঠানের দর্শক শ্রোতা, এই আয়াতের প্রত্যেকটা শব্দের দিকে আমাদের খেয়াল করা দরকার। আপনারা খেয়াল করে এই আয়াতের শব্দগুলোর দিকে খেয়াল করবেন, মনোযোগের সহিত খেয়াল করবেন। আল্লাহ তাবারাক ওয়া তাআলা সর্বপ্রথম আমাদেরকে আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এবং রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাধ্যমে আমাদেরকে নির্দেশ করতেছেন, ইকরা, হে আমার নবী মুহাম্মদুর রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, পড়ুন আপনি, রিড, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আপনি পড়ুন। ইকরা শব্দের অর্থ হলো পড়ার নির্দেশ করা, পড়া, রিডিং করা। আল্লাহ তাবারাক ওয়া তাআলা তার হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সর্বপ্রথম নির্দেশ করছেন, উম্মতদেরকে সর্বপ্রথম নির্দেশ করছেন, ইকরা, কোরআনকে তিলাওয়াত করার জন্য, কোরআনকে পড়ার জন্য। সম্মানিত রমজানুল মুবারকের সম্মানিত কোরআনের অধিকারী, সম্মানিত রসুলের সম্মানিত উম্মত, আল্লাহ তাবারাক ওয়া তাআলা রমজানুল মুবারককে সম্মানিত করেছেন এই কোরআনুল করিমের মাধ্যমে। আল্লাহ তাবারাক ওয়া তাআলা লাইলাতুল কদরকে সম্মানিত করেছেন এই কোরআনের কারণে। আল্লাহ তাবারাক ওয়া তাআলা আমাদেরকে সম্মানিত করেছেন এই কোরআনের কারণে। তাই আল্লাহ তাবারাক ওয়া তাআলা আমাদেরকে রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাধ্যমে নির্দেশ করছেন, ইকরা, হে আমার বান্দারা, হে আমার সম্মানিত প্রিয় নবীর উম্মতেরা, এই মহাগ্রন্থ আল কোরআনুল করিমকে তোমাদের জন্য নাজিল করেছি, তোমাদের ডিউটি হবে এই আমার মহাগ্রন্থ আল কোরআন পবিত্র কালামুল্লাহ শরীফকে তিলাওয়াত করার জন্য। এই কোরআন শরীফকে আল্লাহ তাবারাক ওয়া তাআলা আমাদের জন্য নাজিল করেছিলেন তিলাওয়াত করার জন্য। দুঃখের বিষয় আজকে বলতে হয়, আমার মতো কতজন মুসলমান আছেন আজকে কোরআন শরীফ আমরা তিলাওয়াত করি, অনেক মুসলমান আছেন যারা কোরআন শরীফকে তিলাওয়াত করতে পারি না। আমরা কি একবার খেয়াল করি না, প্রত্যেক রমজানে আমাদেরকে ইনফর্ম করা হচ্ছে যে প্রত্যেক রমজানে লাইলাতুল কদর আমাদের সামনে আসছে, প্রত্যেক রমজানের প্রত্যেকটা রজনী প্রত্যেকটা দিন আমাদেরকে বলছে, আমাদেরকে ডেকে ডেকে বলছে, হে পবিত্র কোরআনের সম্মানিত অধিকারী, সম্মানিত রসুলের সম্মানিত উম্মত, আল্লাহ তাবারাক ওয়া তাআলা এত সম্মানিত কোরআন তোমাদেরকে দিয়ে বলেছিলেন, ইকরা, পড়ো এই কোরআনুল করিমকে, আর আমি কোরআন শরীফকে পড়তে পারি না। আমরা অনেক মানুষ আছে কোরআন শরীফকে পড়তে পারি,
কিন্তু কোরআন শরীফ পড়ার সময় আমার কাছে নাই। অনেক মানুষ আছে যারা কোরআনকে বছরেও একবার বাইর করতে পারেনি। আসুন ইকরা বাংলার মেসেজ অনুষ্ঠানের মাধ্যমে আজ আপনারা যারা আমার এই আওয়াজকে শুনতেছেন, আমি কোরআনের ওসিলা নিয়ে আপনাদের কাছে বলতে চাচ্ছি, আল্লাহ তাবারাক ওয়া তাআলা সর্বপ্রথম যে ওয়াহী আল্লাহর রসুলের সামনে নাজিল করেছিলেন, সর্বপ্রথম কালামুল্লাহ শরীফের যে আয়াতখানে আল্লাহ নাজিল করেছিলেন, এই আয়াতের মধ্যে সর্বপ্রথম যে ওয়ার্ডটা আল্লাহ তাবারাক ওয়া তাআলা ইউজ করেছিলেন, সেই ওয়ার্ডটা ছিল, সেই আয়াতটা ছিল, সেই শব্দটা ছিল ইকরা। পড়ো, তিলাওয়াত করো, রিসাইটেশন করো। আমরা এই ইকরা বাংলার মেসেজ অনুষ্ঠানের মাধ্যমে আল্লাহর এই যে মেসেজটা আল্লাহ দিয়েছিলেন মুহাম্মদুর রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর, আর রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে মেসেজটা আমাদের কাছে সাহাবায়ে কেরামের মাধ্যমে দিয়ে গিয়েছিলেন, যেই মেসেজটা আজও কোরআন আমাদের ধারে ধারে নিয়ে যাচ্ছে, আর যে মেসেজটা আজও কোরআন আমাদের দুয়ারে দুয়ারে নিয়ে যাচ্ছে, যে মেসেজটা আজও কোরআন আমাদের মসজিদে মসজিদে নিয়ে যাচ্ছে, যে মেসেজটা আজও কোরআন আমাদের মক্তবে মক্তবে নিয়ে যাচ্ছে, যে মেসেজটা আজও কোরআন আমাদের ঘরে ঘরে নিয়ে যাচ্ছে, সেই মেসেজ সর্বপ্রথম মেসেজ হলো ইকরা, রিসাইটেশন করো, পড়ো। এই কালামুল্লাহ শরীফকে আমরা পড়ার চেষ্টা করি, এই কালামুল্লাহ শরীফকে আমরা জানার চেষ্টা করি, এই কালামুল্লাহ শরীফকে আমরা তিলাওয়াত করার চেষ্টা করি, এই কালামুল্লাহ শরীফকে আমরা বোঝার চেষ্টা করি। কারণ এই মেসেজ অনুষ্ঠানের মাধ্যমে আপনাদের কাছে মেসেজটা পৌঁছে দিতে চাই। আল্লাহ তাবারাক ওয়া তাআলার সর্বপ্রথম মেসেজ মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর যে মেসেজ এসেছিল সেই মেসেজটাই ছিল ইকরা, পড়ো হে আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিলাওয়াত করো কোরআনুল করিমকে। যা কিছু আপনার কাছে ওয়াহী হিসাবে আসবে, যা কিছু আপনার কাছে আল্লাহ তাবারাক ওয়া তাআলার পক্ষ থেকে মেসেজ হিসাবে আসবে, আপনি এই ওয়াহীকে, এই মেসেজকে সর্ব অবস্থায় তিলাওয়াত করবেন, পড়বেন, রিসাইটেশন করবেন। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সর্বশ্রেষ্ঠ উম্মত, কোরআনুল করিমের অধিকারী উম্মত, আজকে কোরআনের মেসেজ আমাদেরকে, কোরআনের দাওয়াত আমাদেরকে, কোরআনের আহ্বান আমাদের সামনে, এই কোরআনকে তিলাওয়াত করার জন্য আমরা এই কোরআনকে তিলাওয়াত করি। কারণ রমজানুল মুবারক সম্মানিত হয়েছে কোরআনের কারণে, লাইলাতুল কদর সম্মানিত হয়েছে কোরআনের কারণে। আল্লাহ তাবারাক ওয়া তাআলা যেমনটিকে রমজানুল মুবারককে সম্মানিত কোরআন দ্বারা করেছেন, লাইলাতুল কদরকে সম্মানিত কোরআন দ্বারা করেছেন, ঠিক তেমনিভাবে আমাদেরকে সম্মানিত এবং ইজ্জতি এবং দামি এবং রেসপেক্টেড করার জন্য আল্লাহ তাবারাক ওয়া তাআলা কোরআন শরীফ আমাদেরকে দান করেছেন। এবং কোরআন শরীফের প্রারম্ভে সূচনা লগ্নে সর্বপ্রথম যে আয়াত নাজিল করেছেন, আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন এই কোরআনকে তিলাওয়াত করার জন্য নাজিল করেছি, এই কোরআনকে পড়ার জন্য নাজিল করেছি। আমরা দেখতে পাই অনেক মুসলমানের ঘরে দুঃখের সহিত বলতে হয়, আফসুসের সহিত বলতে হয়, আক্ষেপের সহিত বলতে হয়, অনেক মুসলমানের ঘরে কোরআন শরীফ শেলফের উপরে রাখা আছে, থালিয়ার উপরে রাখা আছে, কত ডাস্ট যে এই কোরআন শরীফের উপরে পড়ে জমা আছে। সারা বৎসরের মধ্যে এই কোরআন শরীফকে হাতে নেওয়ার সময় আমাদের হয় নাই, সারা বৎসরে এই কোরআন শরীফকে তিলাওয়াত করার সুযোগ আমাদের হয় নাই, সারা বৎসরে এই কোরআন শরীফের উপর আমাদের চোখ বুলানোর সময় হয় নাই, সারা বৎসরে এই কোরআন শরীফের পবিত্র অক্ষরগুলোর উপর আমাদের হাত বুলানোর সময় হয় নাই। আল্লাহ তাবারাক ওয়া তাআলা তো সূরা আলাকের সর্বপ্রথম আয়াত, রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সর্বপ্রথম মেসেজ, আল্লাহর পক্ষ থেকে যে মেসেজটা দিয়েছিলেন সেটা তো কোরআন শরীফকে গিলাফের ভিতরে বস্তরিবন্দী করে, গিলাফের ভিতরে প্যাকেট করে শেলফের মধ্যে রেখে দেওয়ার জন্য আল্লাহ নাজিল করেননি, শোকেসের মধ্যে রেখে দেওয়ার জন্য আল্লাহ নাজিল করেননি, বুক শেলফের মধ্যে রেখে দেওয়ার জন্য আল্লাহ নাজিল করেননি। আল্লাহ তাবারাক ওয়া তাআলা এই কোরআনুল করিমকে নাজিল করেছিলেন আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাধ্যমে আমাদের কাছে দিয়েছিলেন এই কোরআনকে তিলাওয়াত করার জন্য। আসুন এই কোরআনের মাসে, এই কোরআনের পবিত্র মাসে, এই লাইলাতুল কদরের রজনীর মাসে, এই রমজানুল মুবারকের মাসে মেসেজ অনুষ্ঠানের মাধ্যমে আমরা প্রতিজ্ঞাবদ্ধ হই যে আজকের থেকে এই কোরআন আমাদের কমপক্ষে ডেইলি সামান্য সময়ে কোরআনকে আমি তিলাওয়াত করব। আমার সময় নাই, আমি কি পারি না একটা আয়াত কোরআন শরীফের ডেইলি কোরআনকে খুলে তিলাওয়াত করার, একটা রুকু তিলাওয়াত করার, একটা ফারা তিলাওয়াত করার? আজকের মতো অনেক মানুষ আছে
এই অনলাইনে আমি তাদের নাম বলতে যাব না, আমার নিজের জানা মতো 90 বছরের উপরের বয়স হয়ে গেছে এমন বৃদ্ধা মুরব্বী বাবা, এমন বৃদ্ধা মুরব্বী মা আজকের দিনে হতো ফাঁস ফারা কোরআন শরীফ ডেইলি তিলাওয়াত করতে পারেন, সোয়ে ফারা কোরআন শরীফ ডেইলি তিলাওয়াত করতে পারেন। আমি যুবক, আমি কি পারি না কোরআন শরীফের একটা আয়াত তিলাওয়াত করতে? আমি যুবতী, আমি কি পারি না কোরআন শরীফের একটা আয়াত তিলাওয়াত করতে? হ্যাঁ, আপনি বলতে পারেন যে এই 90 বছরের মুরব্বী উনার তো আর কোনো কাজ নাই, উনি তো চলাফেরাও করতে পারবেন না, বসে আছেন তিলাওয়াত করবেন। তার উত্তরে আমি বলবো, হ্যাঁ উনার কাজ নাই, কিন্তু আপনি এক জায়গায় কত সময় বসে দেখুন কেমন কষ্ট লাগে, কেমন টায়ার্ড লাগে। একজন মুরব্বী মানুষ যদি এতটুকু তিলাওয়াত করতে পারে, আমি কি পারি না সামান্য সময় কালামুল্লাহ শরীফের তিলাওয়াতের? আমি পারবো, আপনি পারবেন। শুধু আমাদের ইন্টেনশনের প্রয়োজন, শুধু আমাদের নিয়তের প্রয়োজন। শুধু আমাদের ইন্টেনশন এবং নিয়ত যদি হয়ে যায়, আমি যদি সেই প্রতিজ্ঞাবদ্ধ হয়ে যাই যে আমার দৈনন্দিন জীবনের কোনো একটা কাজ তো আমি রুটিনের এদিক সেদিক হতে দেই না, আমি রুটিন মতো আমার কাজ করি, আমি রুটিন মতো আমার ফ্যামিলি মেনটেন করি, আমি রুটিন মতো আমার জিন্দেগি চালাই, আমার ফ্যামিলির কাজ, আমার ব্যক্তিগত কাজ সব কিছু আমি করতে পারি, এই কাজের ফাঁকে আমি কি 10টা মিনিট বাহির করতে পারি না? যে কাজ 10টা মিনিটের জন্য আমি কোরআন শরীফকে খুলে, রমজানুল মুবারক সম্মানিত হয়েছে কোরআনের মাধ্যমে, এই পবিত্র রমজানুল মুবারকের মাসে আমি সম্মানিত হব রমজান এবং কোরআন শরীফের মাধ্যমে, লাইলাতুল কদর সম্মানিত হয়েছে কোরআনের কারণে, এই লাইলাতুল কদরের রজনী আসার আগে আগে আমি এই পবিত্র রমজান মাসে সম্মানিত হব সম্মানিত কোরআনের কারণে। আসুন আমরা সবাই একটু সময় বের করে নেই এই কালামুল্লাহ শরীফকে তিলাওয়াত করার জন্য। তাই যদি আমরা করতে পারি, কোরআন শরীফের সংস্পর্শে যদি আমরা আসতে পারি, কোরআন শরীফের তিলাওয়াতের জন্য যদি আমরা সামান্য সময় বাহির করতে পারি, কোরআন শরীফের উপরে যদি আমাদের চোখ বুলানোর সামান্য সময় আমরা বার করতে পারি, কোরআন শরীফের উপর আমাদের হাত বুলানোর সামান্য সময় যদি আমরা বার করতে পারি, আর আমার হাত দ্বারা যদি এই পবিত্র কালামুল্লাহ শরীফের উপরে আমার হাতটা রাখতে পারি, আল্লাহর কসম খেয়ে বলছি, এই কোরআন শরীফকে আল্লাহর কালাম মনে করে, আল্লাহর পক্ষ থেকে রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর ওয়াহী হিসাবে নাজিলকৃত হিসাবে যদি আমরা মনে করে, এই ঈমান এনে আল্লাহর কিতাব হিসাবে বিশ্বাস করে এই পবিত্র কালামুল্লাহ শরীফের উপরে আমরা হাত বুলাতে যাই, এই হাত কালামুল্লাহ শরীফের উপরে রাখার আগে আগে আমার হাত দ্বারা যত গুনাহ হয়েছে সমস্ত গুনাহ আল্লাহ মাফ করে দিবেন, আমার এই চক্ষুর দ্বারা পবিত্র কালামুল্লাহ শরীফের অক্ষরগুলা দেখার আগে আগে আমার চক্ষুর দ্বারা যত গুনাহ হয়েছে আল্লাহ তাবারাকা ওয়া তাআলা মাফ করে দিবেন, এই কোরআন শরীফের পবিত্র অক্ষরগুলো আমার জবান দ্বারা তিলাওয়াত করার আগে আগে আমার জবানের দ্বারা যত গুনাহ হয়েছে আল্লাহ তাবারাকা ওয়া তাআলা সব কিছু মাফ করে দিবেন, আমার অন্তরে কোরআনের সম্মান যখন স্থান করে নিব, কোরআনের রিসপেক্ট যখন আমার অন্তরে স্থান করে নিব, কোরআনের মহব্বত যখন আমার দিলে স্থান করে নিব, এই মহব্বতের কারণে, এই অন্তরে কোরআনের সম্মানকে জায়গা দেওয়ার কারণে আমার অন্তর দ্বারা যে গুণাগুলো হয়েছে সব কিছু আল্লাহ তাবারাকা ওয়া তাআলা মাফ করে দিবেন, আর এগুলা মাফ করে আমার হাতের গুণা মাফ করার পরে, আমার চোখের গুণা মাফ করার পরে, আমার জবানের গুণা মাফ করার পরে, আমার অন্তরের গুণা মাফ করার পরে, রমজানুল মুবারককে আল্লাহ যেমন সম্মানিত করেছেন, ঠিক তেমনিভাবে আমাকেও আল্লাহ তাবারাক ওয়া তাআলা কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন্নাসের সার্টিফিকেট দ্বারা ভূষিত করবেন। সম্মানিত ইকরা বাংলার মেসেজ অনুষ্ঠানের দর্শক শ্রোতা, আমার আবারও একটা শর্ট ব্রেকে যেতে হচ্ছে, ব্রেক থেকে আসার পরে আমার বাকি আলোচনাগুলো কন্টিনিউ করব। ততক্ষণ পর্যন্ত ইকরা বাংলার মেসেজ অনুষ্ঠান ছেড়ে আপনারা কোথাও যাবেন না। আল্লাহ তাবারাক ওয়া তাআলা আমাদের সবার রমজানুল মুবারককে কবুল করুন, তিলাওয়াতকে কবুল করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন দ্য নেম অফ আল্লাহ, দ্য বেনিফিসেন্ট, দ্য মার্সিফুল। আপনারা দেখছেন দ্য মেসেজ।